Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amar ei video ti aaj probashi bhaider jonno. Onek probashi bhaira bibhinno desh theke amar sathe mobile phone kotha bole karon amar bibhinno video er moddhe amar number dewa ache. সেই জন্য তারা বিভিন্ন ব্যাপারে তারা আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়, বিভিন্ন সমস্যার কথা তারা আমার সাথে অনেক শেয়ার করে। তো বলে হুজুর আপনার বয়ান আমরা নিয়মিত শুনি, তো এই জন্য তারা অনেক সময় বলে হুজুর আমি এই সমস্যার মধ্যে আছি, বাহিরে আসছি, তেমন করে ইনকাম করতে পারতেছি না, তো আমাদের জন্য দোয়া করবেন, তো ইনকাম যাতে ভালো হয়, এই ধরনের কোনো এই চিন্তা ফিকির বা এই ধরনের কোনো আমল আছে কি না, বা এই ধরনের আমরা যাতে ফ্যাসিলিটি পাই আমাদের জন্য দোয়া করবেন, তো কোনো এই ধরনের কোনো আমল আছে কি না যাতে আমার তকদির ভালো হয়, আমি যাতে ভালো ইনকাম করতে পারি, অনেক ঋণ করে আসছি দেশ থেকে। তো এই জন্য প্রবাসী ভাইদের জন্য আমি আজকের এই ভিডিওটি নিয়ে আসছি, সেটি হচ্ছে একদম কোরআন হাদিস গবেষণা করে আপনাদের যাতে ফায়দা হয়, এই ধরনের সুন্দর একটি আমল আপনাদেরকে একদম সহজভাবে আপনাদেরকে বলে দিব দোয়া। যে দোয়াটি আপনারা যদি পড়েন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ইনকামের মধ্যে অবশ্যই বরকত দিবে, আপনি কয়েকদিন পড়লেই আপনি আপনার নিজেই সেই ফলটি আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। সেটি হচ্ছে প্রথম যেটি, সেটি হচ্ছে আপনি যখন প্রবাসে যখন যাওয়ার জন্য যখন বাড়ি থেকে যখন বের হবেন, আপনি ফার্স্ট টাইমে নতুন যখন যাবেন, কিংবা আপনি যখন ছুটিতে বাড়িতে আসছিলেন সেখান থেকে যখন আপনি আবার পুনরায় প্রবাসের উদ্দেশ্যে রওনা দিবেন, তো আপনি ঘর থেকে যখন বাহির হবেন যাওয়ার সময় আপনি এই দোয়াটা পড়বেন। সেই দোয়াটা হচ্ছে এটা পবিত্র কালামের কোরআন, পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সম্ভবত আয়াতি সুরাতুজ জুমারের মধ্যে আপনার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতি শেষের দিকে রয়েছে। তো এই আয়াতটি আপনারা বাড়ি থেকে বের হওয়ার সময় পড়বেন, আয়াতটি একদম সহজ, ইচ্ছা করলে আপনি এখান থেকে শুনে মুখস্থ করে নিতে পারবেন, তো আমার সাথে সকলেই পড়েন। আয়াতটি হচ্ছে উফাউ বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ। আমি আবার বলে দিচ্ছি, উফাউ বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ। এই দোয়াটি পরে আপনার বাড়ি থেকে ইনশাল্লাহ বের হবেন, আর যাহারা প্রবাসে অলরেডি চলে গেছেন আপনারাও যদি আল্লাহ পাকের পবিত্র কালামের উপরে পূর্ণ আস্থা এবং ভরসা রেখে আপনারাও যখন ডিউটিতে যাবেন, যখন কাজে যাবেন, আপনারা যদি আপনাদের রুম থেকে যখন বাহির হবেন এই দোয়াটি পরে আপনার কোরআনের এই আয়াতটি পরে আপনারা বাহির হবেন, ওফাউ বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল পথে আপনার কামে রুজির মধ্যে বরকত দান করে দিবেন, শারীরিকভাবে আপনাকে সুস্থ রাখবে, আপনাকে সব ধরনের মুসিবত থেকে কর্মস্থলে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। এটি সরাসরি কোরআনে বর্ণিত আমল, তো এই আমলটি অবশ্যই আপনারা করবেন। আর প্রবাসী ভাইরা প্লিজ, যদি আপনাদের এই মফিদি মিডিয়ার কথাগুলি, আমার কথাগুলি যদি একটু আপনাদের ভালো লাগে, বহু কষ্ট করে আপনাদের জন্য কোরআন হাদিস রিসার্চ করে এই যে ভাই গরমের মধ্যে বসে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, উপরে ফ্যান রয়েছে কিন্তু ফ্যান চালাইতে পারতেছি না, কারণ এই ফ্যান চালাইলে বাহিরের একটা শব্দ আসে যাতে আপনাদের অডিও শুনতে সমস্যা হয়, সাউন্ড বসতে সমস্যা হয়, এই জন্য বহু কষ্ট করে ভাইজান আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আপনারা অবশ্যই প্লিজ একটা বারের জন্য আপনারা আমাকে নিজের ভাই মনে করে, নিজের একদম ক্লোজ ফ্রেন্ড মনে করে অবশ্যই আমার নিজস্ব ব্যক্তিগত চ্যানেল মফিদি মিডিয়াকে আপনি নিজে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে তাদের সাথে শেয়ার করুন, যাতে আপনার একটি সাবস্ক্রাইবে এই মফিদি মিডিয়াকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য আপনাদের সকল সমস্যার, ইসলামিক সকল সমস্যার সমাধান যাতে আমি গুণাগারের মাধ্যমে, আমি টাঙ্গাইলের মনসুরুল হক মফিদির মাধ্যমে আপনাদেরকে আমি এই মফিদি মিডিয়ার মাধ্যমে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাকে দান করুক এবং আপনাদেরকেও এখান থেকে শিখে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।